আসসালামু আলাইকুম। বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মুজাহিদুল ইসলাম শিমুল। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠকে বসেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি। সেখানে উপস্থিত ছিলেন বিএমএর নেতারাও। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধর্মঘট সাময়িক স্থগিতের ঘোষণা দেয় মালিক সমিতি। এর আগে রোববার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলম ম্যাক্স হাসপাতালকে 10 লাখ ও সিএসসিআরকে 4 লাখ টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে ধর্মঘট শুরু করে বেসরকারি হাসপাতালের মালিকরা। হঠাৎ চিকিৎসা সেবা বন্ধে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় বিচারের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রামের সাংবাদিক নেতারা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী সহ সাংবাদিক নেতারা। গেল 29 জুন ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যান শিশু রাইফা। নগরীর হালিশহর এলাকায় গেল 4 মাসে জন্ডিসে আক্রান্ত হয়েছেন 2107 জন। এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তবে জন্ডিসের প্রকোপ বাড়লেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা। জানান, রোগ নিরসনে সকল ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। অন্যদিকে জন্ডিসের প্রকোপ ঠেকাতে নগরীর হালিশহর, আগ্রাবাদ ও নয়াবাজারে 3টি স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন অবস্থান করছে স্থলভাগে। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। সতর্কবার্তা বলা হয়েছে, স্থলভাগে চলে আসায় লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন এই আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জননেতা জহুর আহমেদ চৌধুরীর 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জেলা পরিষদ ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমেদ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, নুরুল হক, শরফুদ্দিন চৌধুরী রাজু, জসিম উদ্দিন চৌধুরী সহ অনেকে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। দুপুরে উপজেলার শেখের খিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরুল আলম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে অভিযান চালিয়ে 5 নারীসহ 6 চোরকে আটক করেছে পুলিশ। নগরীর সরণিকা কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে 23টি মোবাইল ফোন সহ ওই চোর চক্রের সদস্যদের আটক করা হয়। এরা হলেন রিপা আক্তার, জান্নাত আরা ফেরদৌস, হামিদা বেগম, ফাতেমা বেগম, সাহুরা কালাবুড়ি ও নূর হোসেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।